করোনা পরিস্থিতির কারণে স্থগিত হয়েছিল ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা। অবশেষে মঙ্গলবার নেওয়া হয় পরীক্ষা। এবছর একদিনে হয় পিসিবি পিসিএম দুই গ্রুপের পরীক্ষা। আগরতলা ছাড়াও ধর্মনগর, কৈলাসহর, শান্তিরবাজার, আমবাসা, উদয়পুরে পরীক্ষা নেওয়া হয়। এর আগে এবছরের পরীক্ষা নেবার কথা ছিল 23 জুন, কিন্তু করোনা অতিমারির জন্য তা স্থগিত করে দেওয়া হয়েছিল। কিরকম ছিল? মোটামুটি ভালো ছিল। মানে কিরকম প্রিপারেশন ছিল, মানে আনসার প্রিপারেশন মোটামুটি ছিল, কোশ্চেন পেপার ভালো ছিল। কিরকম স্টুডেন্ট ছিল ভেতরে? স্টুডেন্ট 15টা সিট ছিল একটা ক্লাসে, মানে আমাদের ক্লাসে। তো এক্সাম কিরকম হয়েছে? কল্পনা দাস বাড়ি নবাদি। আজকে কি ছিল এক্সাম? আজকে তোমার ফিজিক্স, বায়োলজি আর কেমিস্ট্রি। মানে কি এক্সাম ছিল? আজকে কিরকম হয়েছে এক্সাম? এক্সাম ভালোই হয়েছে, খুব ভালোই হয়েছে। প্রিপারেশন ভালোই নিয়েছিলাম, একটু নার্ভাস ছিলাম, দেখা যাবে। কি মনে হচ্ছে, মানে রেজাল্ট কিরকম হবে বা কতটা আশাবাদী? রেজাল্ট এবার তো তোমার কোভিডের জন্য ভালো করে প্রিপারেশন নেওয়া হয়নি, তবুও পজিটিভই আছে। এদিকে পরীক্ষার ফলাফল কবে দেয়া হবে তা পরে জানানো হবে ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্সের তরফে। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাউত।